নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মেহেরপুরের দুর্ঘটনায় জের, গাড়ি ভাঙচুর, বিক্ষোভে উত্তাল শহর। শিলচরে 144 ধারা জারি, গ্রেফতার ঘাতক লরির চালক খালাসি। রাষ্ট্রীয় একতা দিবসে ঐক্য দৌড় শিলচরে, বল্লভ ভাইয়ের আদর্শ অনুসরণের ডাক ডিসির। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বুধবার সন্ধ্যা রাতে মেহেরপুরের বীরবল বাজারে মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে শহর শিলচর। উত্তেজনার পারদ তখনই চড়ে যখন কিছু মানুষ দুর্ঘটনায় মৃত দুই যুবতী পম্পী দে এবং সোনালী দাসের মরদেহ সৎকার করার আগে শহরে শোক মিছিল বের করতে চান। পুলিশ ও প্রশাসন এর অনুমতি না দেওয়ায় এক টান টান উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় শ্মশানঘাটে। পরে অবশ্য পুলিশ তাদের বুঝিয়ে শান্ত করলে মৃতদেহ সৎকার করা হয়। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এদিন দুপুরে রাঙ্গিরখালি রটারির সামনে স্থানীয় জনগণ ও স্কুল পড়ুয়ারা সড়ক অবরোধ গড়ে তোলেন। অবরোধ স্থলে স্কুল পড়ুয়া সহ সাধারণ মানুষ এভাবে শহরে নো এন্ট্রির মধ্যে পণ্যবোঝাই লরির প্রবেশ করায় প্রশাসন ও ট্রাফিক পুলিশের ঢিলে ঢালা ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ তোলেন। বিক্ষোভকারীদের আন্দোলনকে সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হন প্রশাসন ও পুলিশের কর্তারা। তখন বিক্ষোভকারীরা প্রশাসনের কাছে তাদের কিছু দাবি দাওয়া তুলে ধরেন। পরে প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ মুক্ত হয়। এদিন বিক্ষুব্ধরা কড়া ভাষায় জানিয়ে দেন, প্রশাসন ও পুলিশের এই ব্যর্থতা এবং বুধবার রাতের ঘটনার উপযুক্ত তদন্ত না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। দিনের পর দিন আমরা দেখি ওনারা মিথ্যা স্টেটমেন্ট দিয়ে যান এবং আমরা দেখি শিলচরের দুবার কালাইন রয়েছে, অন্যান্য গেট যেগুলো রয়েছে যেগুলো আমাদের তৎক্ষণাৎ সেই কোনো পুলিশ পোস্ট থাকে না, এবং শিলচর শহরে আমাদের পেট্রোলিং যে টিম পার্টি রয়েছে এটাও ভালো করে পেট্রোলিং করছে না, এবং না হলে তো কালকে এরকম ধরনের দুর্ঘটনা ঘটতোই না। যাকে আমি ইয়ে স্ট্রাইক জব তক আমার দাবি আমার জব নেই হতা হে তব তক হম লোগ ইয়া সে নেই হটেঙ্গে ওর জব তক প্রপার ইনভেস্টিগেশন কা ডিক্লেয়ার নেই হতা কি ইয়ে পুরা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার পুলিশ ফেলিয়ার ট্রাফিক ফেলিয়ার হে জব তক ইসে প্রপার ইনভেস্টিগেশন নেই হতা ওর জো কালপিট হে উসকো প্রপার জো আগর আগর দোষী কো আগর শাস্তি নেই মিলতা তো হম লোগ ইয়া সে নেই হটেঙ্গে ওর প্রপার ইনভেস্টিগেশন কে হম জব পুরা রিটার্ন মিলেগা হম তব ইয়া সে হম লোগ ইস সিচুয়েশন কো খতম করেঙ্গে ওর পুরা হম লোগ ইয়ে আশ্বাসন দেনা চাহতে হে ওর পুলিশ প্রশাসন কো হুশিয়ারি দেনা চাহতে হে কি আগর ফির সে না চাহে হম নেই চাহতে কি হয় কোই হো আগর ফির সে এসা হো তো পুরা কাছাড় ডিস্ট্রিক্ট মে হম বহুত হি বড়া আন্দোলন খড়া করেঙ্গে। এদিকে সড়ক অবরোধ মুক্ত হওয়ার কিছুক্ষণ পর হঠাৎ করেই উত্তেজনার পারদ ছড়িয়ে পড়ে শহরের রাঙ্গিরখালি ও হাসপাতাল রোড এলাকায়। কিছু উন্মত্ত যুবক রাস্তায় চলাচলকারী গাড়িতেও ভাঙচুর চালায়। এতে একটি সরকারি ও একটি বেসরকারি বাস সহ একটি বিলাসবহুল গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সে ঘটনার পরিপ্রেক্ষিতে কয়েকজনকে আটকও করেছে।
ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাজ্য সরকারের পরিবহন বিভাগের বাসের চালক জানান, সড়ক অবরোধ মুক্ত হয়েছে বলে পুলিশ আশ্বাস দেওয়ার পরই গাড়ি নিয়ে তিনি রাস্তায় বেরিয়েছিলেন। কিন্তু রাঙ্গিরখাড়ি আসার পর কিছু যুবক তার গাড়ি সহ অন্য দু একটি গাড়িতে ভাঙচুর চালায়। পয়েন্টে এসপি স্যারে অর্ডার দিছেন যে গাড়িগুলো রাস্তা ক্লিয়ার হয়েছে যাও আপনারা। আমরা আওয়ার সাথে সাথেই গানে দেখছি একটা অটো এবং এন্ড্রো এল্ট্রো গাড়িতে ভাঙচুর করছে। আমরা লগে লগে সাইড করেছি, করার পরে আমার গাড়ি আগে সামনে যে গাড়িটা আছে পরে ঢিল মারছে, আমাকে মারধর করার জন্য বহুত প্রস্তুত নিয়েছে। তারপরে আমার গাড়িগুলো গ্লাসগুলো সব ভাঙি। কারা আছিল এরা? ওরা তো ইয়ং বয়সী কয়েকটা ছেলে। রাতে শহরে পণ্যবোঝাই লরির তাণ্ডবের প্রেক্ষিতে শহরে ভাঙচুরের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস বলেন, পুরো ঘটনার উপর কড়া নজর রাখা হচ্ছে। ঘাতক লরির চালক বাক্সা জেলার বাসিন্দা প্রসন্ন রামপিয়ারি ও সহচালক রাজকুমার দাসকেও আটক করা হয়েছে। তিনি জনগণকে কোনো গুজবে কান না দিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। সব আপনাদের জানে কালি একটা দুর্ঘটনা হয়েছে, দুর্ঘটনাতে আমার দুজন নিরীহ মহিলার প্রাণ গেছে আর বহু কেজন ইনজুরি হয়েছে। অ্যাকর্ডিংলি আমি গাড়িখন করায়ত্ত করা হয়েছে, ড্রাইভার নিমানক অ্যারেস্ট করে জেলত খটুয়া হয়েছে। এইটো লৈ আজি কিছুমান মানুহে রাস্তা ব্লক করেছে, একটা উত্তেজনার উপর পরিস্থিতি সৃষ্টি করেছে। এতিয়া আলটিমেটলি সবকে বুঝাই মেলে ডিসকাস করে দিয়া হল, এতিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণত আছে। আপনাদের জড়িয়ে মানে সবকে পাবলিকক কব বিচার, সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখব লাগে। আমার যে আইনি কামত আমাক সহায় করব লাগে, পাবলিকের কোপারেশন আমি বিচার আমার আইনি। অন্যদিকে কাছাড় জেলা ম্যাজিস্ট্রেটের তরফে বৃহস্পতিবার শহরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ফৌজদারি কার্যবিধির অধীনে 144 ধারা জারি করা হয়েছে। এতে কাছাড় জেলা সার্বজনীন স্থানে 5 বা ততোধিক ব্যক্তির চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে। তাছাড়া কোনো ব্যক্তি বা সংগঠন জেলা প্রশাসনের অনুমতি ছাড়া লাউডস্পিকার ইত্যাদি নিয়ে শোভাযাত্রা বের করতে পারবেন না। শিলচর শহরের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে সরকারের কানে তোলার ব্যাপারে সাংসদ রাজদীপ রায় বলেন, এই ঘটনাটি পুরোপুরি রাজ্যের বিষয়, ফলে বিধানসভার সদস্যরা এই বিষয়টি সরকারের কাছে নিয়ে যেতে পারেন। পাশাপাশি তিনি এই মর্মান্তিক দুর্ঘটনাটিকে তার দৃষ্টিকোণ থেকেও তুলে ধরেন সাংবাদিকদের সামনে। ये 15 लाख का वैकेंसी का बारे में ऑलरेडी बात हो चुका है पहले से ही, एंड वी आर ट्राइंग टू मिटिगेट दैट वैकेंसी। ये पूरा असम का बोल रहे हैं, और बात उठाने का जहां तक सवाल है, मैं असम असेंबली का मेंबर नहीं हूं, आई एम ए मेंबर ऑफ द पार्लियामेंट एंड दिस इज ए स्टेट सब्जेक्ट, सो इट हैज़ टू बी रेज्ड बाय द मेंबर्स ऑफ द असम लेजिस्लेटिव असेंबली। ओके, बाय द सोर्सेस वी केम टू नो में क्या हुआ है बोलना मुश्किल है, पर जहाँ तक हम लोगों को स्टोरी स्टिच करने में जैसे हमको लग रहा है कि एक छोटा सा बाइक का साथ उसका धक्का लगा, उसका बाद दूसरा धक्का हुआ नागाटीला के सामने, देन ही केम टू सुनाई रोड एरिया, बाएं तरफ से टर्न लेके वो निकल के गया। भीरभट्टा एरिया उसने क्रॉस कर लिया, एंटायर रंगीरखड़ी एरिया से लेके बटरतौल एरिया तक क्रॉस कर लिया, उसका बाद क्या हुआ बोलना फिर मुश्किल है। सामने कोई आ गया, गाड़ी को टर्न कर लिया, किसी को बचाने के लिए किया, जाके मारा तो मारा तो एक बेसिकली गाड़ी में मारा, उसका बाद साइड करके ये सुना है जो प्रोसेशन आ रहा था उसमें डायरेक्टली अगर मर जाता तो कैजुअलिटी शायद ज़्यादा ही होता। तो खैर ये तो पुलिस जब तहकीकात करेगा, अच्छी तरह से उसका साथ बातचीत करेगा, वो निकल के आ जाएगा। আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর এদিন বলেন, দুর্ঘটনার ক্ষেত্রে যদিও কোনো সরকারি সাহায্যের ব্যবস্থা নেই, তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মৃত দুই যুবতীর পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবার কথা সঙ্গে সঙ্গেই ঘোষণা করেছেন। যো কোই পুলিশ আগার নেগলিজেন্সি কিয়া, ডিউটি নেগলিজেন্স কিয়া, ও লোক কো সাসপেনশন করনে কে লিয়ে তো কাল রাত এসপি সাহেব নে দু ট্রাফিক পুলিশ কো জো রাঙ্গিখাড়ি পয়েন্ট মে থা ও দোনো কো ক্লোজ কর দিয়া করকে ও লোক কা উপর মে অ্যাকশন স্টার্ট হো গিয়া। তো জো দু আদমি দু লড়কি জো মর গিয়া উসকো উসকো লে তো কবি অ্যাক্সিডেন্ট কা কেস মে অ্যাগ্রেসিয়া নাই দেতা হ্যায়, তো ভি হামারা চিফ মিনিস্টার নে তুরন্ত ঘোষণা কর দিয়া जो वो दोनों लड़के को 2 लाख रुपया एग्रेसिया देने के लिए, तो काल रात भी हम लोग डिक्लेयर दे दिया जो ये 2 लाख रुपया करके एग्रेसिया मिलेगा, और जितना इंजुरी पर्सन हॉस्पिटल में है तो वो लोग को पूरा सरकारी ट्रीटमेंट होगा, कोई खर्चा नहीं लगेगा, सिटी स्कैन से पूरा एक्सरे मेडिसिन सब सोशल मेडिकल कलेज खर्चा कर रहे हैं, और जो इंजुरी पर्सन है वो सब इंजुरी पर्सन को 25,000 तक मिलेगा, डायरेक्ट मिलेगा वो हम लोग देगा। সর্দার বল্লভভাই পেটেলের জন্মদিনকে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালনের উদ্দেশ্যে জেলা প্রশাসন বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। এই উপলক্ষে দিন সকাল 8টায় শিলচর জেলা শাসকের কার্যালয় থেকে এক ঐক্য দৌড়ের সূচনা হয়।
জেলা শাসক কার্যালয় থেকে শুরু হওয়া এই রান ফর ইউনিটি এদিন ক্লাব রোড, সার্কেট হাউস রোড, পিডব্লিউডি রোড, ফ্রাঙ্ক রোড, ক্যাপিটাল পয়েন্ট, পোস্ট অফিস রোড হয়ে জেলা শাসক কার্যালয়ে এসে শেষ হয়। এদিনের ঐক্য দৌড়ে অংশ নেন জেলা শাসক লয়া মাদ্দুরী, উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবিন্দ পুরকায়স্থ, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ প্রশাসনের কর্মীরা। পরে ঐক্য দৌড় নিয়ে কথা বলতে গিয়ে জেলাশাসক লয়া মাদ্দুরী সর্দার বল্লভভাই পেটেলের আদর্শ অনুসরণ করার আহ্বান জানান ঐক্য দৌড়ে অংশগ্রহণকারীদের। পাশাপাশি তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতকে বিশ্ব দরবারে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। আজকের দিন খুব মহত্বপূর্ণ, মাননীয় সরকার বল্লভভাই পেটেল মহাশয়, ইন্ডিয়া এক নেশন হিসেবে সব রাষ্ট্র স্টেটস ইউনাইট করার জন্য ওনার কন্ট্রিবিউশন সবচেয়ে ইম্পর্টেন্ট, আর আমরা জানতে লাগবো আর মনে রাখতে হবে। আমি আমার সময়ে সবাই মিলি ভারতবর্ষকে আগে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে। অন্য কাস্ট, কমিউনিটি, রিলিজিয়ন, ক্রিড, এইরকম ডিফারেন্সেস দেখায়, ডিফারেন্সেস বাঁচি উলিয়া হতে হবে না, ইউনাইট করি একে সঙ্গে সবাই মিলি ডেভেলপ করার জন্য সব সময়ে চিন্তা রাখতে হবে। পুরো এলাকার বহুতল ভবনের আড়ালে লুকিয়ে থাকা উগ্রপন্থীদের খুঁজে বের করে খতম করা বা হাউস ইন্টারভেনশন অভিযানের একটি মহড়া। বুধবার ভাইরিংটির সিআইজেড ব্লু স্কুলে ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে পরিদর্শন করলেন জাপানি সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল গোরো ইউয়াসা। গত 19 অক্টোবর থেকে ভারত জাপানি সেনার এই যৌথ মহড়া চলছে। এদিনের মহড়া অভিযানে ভারত ও জাপানি সেনাবাহিনীর মোট 50 জন সেনা জওয়ান, হোটেলে চালানো নিখুঁত ওই অভিযানে 4 জঙ্গিকে খতম করে পণবন্দীকে অক্ষত উদ্ধার করতে সক্ষম হয়। উল্লেখ্য, এর আগে উভয় দেশের সেনা জওয়ানরা শিলচরেও অনুরূপ এক মহড়া অভিযান চালিয়েছিল হোটেল বরাইল ভিউয়ে। পরে যৌথ মহড়া নিয়ে কথা বলতে গিয়ে জাপানি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ গোরো ইউয়াসা ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ নৈপুণ্যের প্রশংসা করেন। তিনি বলেন, যৌথ মহড়া থেকে জাপানি সেনা গেরিলা যুদ্ধের কৌশল অনেকটাই আয়ত্ত করতে পেরেছে। বৃহস্পতিবার উত্তর করিমগঞ্জের বাগের সাঙ্গনে একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুন্দুমার কাণ্ড ঘটে গেল। জানা গেছে, এদিন বেলা 2:30 নাগাদ করিমগঞ্জ থেকে লক্ষ্মীবাজারগামী একটি অটোরিকশা বাগের সাঙ্গনে মদনী বাংলা একাডেমির খালেদ হাসান নামের এক ছাত্রকে ধাক্কা মারলে রাস্তার পাশে ছিটকে পড়ে সে। এতে উত্তেজিত হয়ে ওঠে একাডেমির ছাত্ররা। তারা রাস্তার মধ্যে আগুন ধরিয়ে দেয় অটোতে। জ্বলতে থাকে অটোরিকশাটি। ঘটনাস্থলে জড়ো হতে থাকেন স্থানীয় শত শত মানুষ। খবর পাঠানো হয় পুলিশে। ঘটনাস্থলে ছুটে যান সদর ডিএসপি এস শুক্লবৈদ্য, যায় গিরিশগঞ্জ থানার পুলিশও, পৌঁছয় দমকল বাহিনীও। কিন্তু ততক্ষণে অটোটি পুড়ে ছাই হয়ে যায়। পরে সদর ডিএসপি শুক্লবৈদ্য অটোটি উদ্ধার করে নিয়ে যান। জানা গেছে, ওই অটোরিকশার মালিক ঘোগরাকোনার বাসিন্দা বাপন মিয়া। ছাত্রটা দেখা গেছে মরণপ্রাণ অবস্থায় মারা গেছে, এইরকম দেখা গেছে। যাওয়ার পরে তো লইয়া চিকিৎসা গেছে। এরপরে ছাত্র এই স্কুল পাশে ছাত্র দৌড়ি দৌড়ি আইসে, আসার পরে এই গাড়ি ওখানে দেখছে, দেখিয়া ড্রাইভার পাইছে না, তারা ড্রাইভার খুঁজাইছে। এরপরে গাড়িটারে ভাঙচুর করছে, আগুন ধরাইছে, গাড়িটা জ্বালাইছে, অতটুকু হয়েছে। পরে পুলিশ প্রশাসন আইসে, ফায়ার ব্রিগেড আইসে, আইয়া আগুনটা জলটা নিয়ে আইসে।
এদিকে দুর্ঘটনায় আহত ছাত্র খালেদের চিকিৎসা চলছে, সে এখন সুস্থ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এতিয়া ধরো স্কুলের একটা বাচ্চা মরে ধাক্কা খাইছে, ধাক্কা খাওয়াতে পাবলিকে ভাবিছে যে একটু মারা গেছে, ওদিকে মানুষ একটা উত্তেজিত হয়েছে পাবলিক, উত্তেজিত হওয়ার পিছতে এতিয়া পুলিশ খবর পাইছে, আহার আগতে এইখিনি বা আহি পাইছে এই মুহূর্ততে এটু জোগাইছে, ওদিকে এতিয়া এটু খবর পাই পেলে আমি আইসু, কিন্তু বাচ্চাটি একচুয়ালি মারা যাওয়া নাই, এটু সুস্থ আছে, এতে গিরিজিগঞ্জ হসপিটালত এটু মানে এলোকে ট্রিটমেন্ট করেছিলেন, আর গিরিজিগঞ্জের পিছতে এখেতে এড়িয়ে দিছে, কিন্তু যেহেতু সরু বাচ্চা দেখে না নার্ভাস হয়েছে বাচ্চাটু, গতিকে ঘরের মানুষ ভাবিছে কি যদি আরো কিবা বেলেগ হয়েছে নি, গতিকে আরো অল্প চিকিৎসার কারণে মনের কুটুম মিটার কারণে ইহতে করিমগঞ্জ সিভিল হসপিটাল লই গেছে ট্রিটমেন্ট করার কারণে, আর তাতে ট্রিটমেন্ট অলরেডি দেওয়া হয়েছে আমি একটু খবর পাইছো, আর সম্ভব এতালে রিলিজ হয়েছে দেখে মাস্টার সম্পূর্ণ সুস্থ থাকা বলে এতালে। কাঠিগড়া তিন টিকরি এলাকা থেকে 55 প্যাকেট গাঁজা সহ আটক করা হয় এক ব্যক্তিকে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাঠিগড়া পুলিশ এক সাড়াশি অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তিন টিকরির বুরহান উদ্দিন নামে এক মাদক সরবরাহকারীকে আটক করেছে। তবে মূল পাচারকারী পুলিশের অভিযান আঁচ করতে পেরে আগেই পালিয়ে যায়। তার বাড়ি চুড়াইবাড়ি এলাকায় বলে জানা গেছে। এদিনের অভিযানে জব্দ করা 55 প্যাকেট গাঁজার প্রতি প্যাকেটের ওজন 10 কিলোগ্রাম এবং এর বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। যোয়াকালি ইংরাজি 30/10/2019 তারিখ রাতে অনুমানিক 11টার সময়ত এক গোপন সূত্রের পমখেদি আমি জানিব পারো যে আমার কাটিগড়া থানার অন্তর্গত তিন টিকরি সোসাইটিপার স্থিত বাসিন্দা আফাজউদ্দিনের ঘরত গাঞ্জা মজুত করে রখা হয়েছে, আর আমি সেইমতে আমার পুলিশের দল এটা আমি উক্ত ঘরত তালাচী অভিযান চলাও, আর তালাচীকালীন আমি 55 প্যাকেট গাঞ্জা উদ্ধার করবলে সক্ষম হোক, আর উক্ত গাঞ্জার প্যাকেট সমূহ ওজন করতে আমি প্রত্যেক প্যাকেট গাঞ্জা 10 কেজি ওয়েট আমি পাইছো, আর আমি এই সম্পর্কে একটা কেস রুজু করে আছো আর তদন্ত করি। কিবা এরেস্ট টেস্ট হয়েছে না এতালেক? আমি কাকো এই সংক্রান্ত এরেস্ট করা নাই, কারণ আমি মেইন যে আসামি তেখেতক আমি তালাচীকালীন ঘর পোৱা নাই, আর আমি এতিয়া এটু একটা মোকদ্দমা রুজু করে আছো। দাবি দাওয়ানি শিলচরে বিক্ষোভ মিছিল বের করলো সারা আসাম নির্মাণ শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার এই বিক্ষোভ মিছিল শিলচর শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে। পরে দাবি দাওয়া নিয়ে সহকারী শ্রম আয়ুক্তের কাছে একটি স্মারকপত্র তুলে দেন নির্মাণ শ্রমিকরা। এতে উল্লেখ করা দাবিগুলোর মধ্যে রয়েছে নির্মাণ শ্রমিকদের দৈনিক মজুরি 600 টাকা করা, মাসিক পেনশন 3,000 টাকা রাখা, পেনশনের টাকা দেরি না করে অতিসত্বর প্রদান করা, গৃহ নির্মাণ ও জমি কেনার ক্ষেত্রে ঋণ বাতিল না করা ইত্যাদি। সদ আসাম নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা আসামের শ্রমমন্ত্রীর উদ্দেশ্যে, আসামের শ্রম কমিশনারের উদ্দেশ্যে আমরা একটা স্মারকপত্র আজকে পেশ করেছি। এই স্মারকপত্রের মধ্যে আমরা নিম্নলিখিত দাবিগুলি দিয়েছি। দাবিগুলো হলো 1 নম্বর, অবসরপ্রাপ্ত নির্মাণ শ্রমিকের পেনশন বুক অতি সত্ত্বর দিতে হবে, নির্মাণ শ্রমিকের দৈনিক মজুরি 600 টাকা করতে হবে, নির্মাণ শ্রমিকের মাসিক পেনশন 3,000 টাকা থেকে 2,000 টাকা করা চলবে না, শ্রমিকের পেনশনের টাকা বিলম্ব না করে অতি সত্ত্বর দিতে হবে, চিকিৎসার টাকা সময়মত দিতে হবে, দুর্ঘটনার টাকা অতি সত্ত্বর দিতে হবে, ওয়েলফেয়ার বোর্ডের ঘোষিত প্রকল্পগুলি বাতিল করা চলবে না, গৃহ নির্মাণ ও জমি কেনার লোন কেন বাতিল হলো জবাব চাই, ছাত্রবৃত্তির টাকাও প্রতি বছর সময় মতো দিতে হবে, শ্রমিক শোষণ বন্ধ করতে হবে। কাঠিগড়ায় অবৈধ কয়লা এবং বার্মিজ সুপারির কারবারের বিরুদ্ধে সমাজসেবা উন্নয়ন কমিটি কাঠিগড়ার 8 সদস্যের সরব প্রতিবাদের জেরে তাদের পুলিশ ডেকে লাঠিপেটা এবং পরবর্তীতে ডাকাত সাজিয়ে থানায় মামলা দায়ের করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের সদস্যরা। সেদিনের 25 অক্টোবর
রোজ শুক্রবার রাত্রে 10:30 যে আমরা রাস্তায় ছিলাম, যে অবৈধ মালগুলা কীরকমভাবে আমরা আটকানোর জন্য আমরা ছিলাম, তখন আমরা দেখছি যে মাফিয়া কয়লার যারা মাফিয়া ছিল দালালগুলা, এরা আমরা সম্মুখে এসে আমরা সঙ্গে মুখামুখি করেছে যে তোমরা কেনে কয়লাগুলো আটকিয়েছো, কেনে তোমরা এরকম করছো। আমরা বলছি যে আমরা আটকাবো কেনে, এটা অবৈধ মাল, কালোবাজারি। আজকে বেহাল রাস্তাগুলো আমরা স্কুলের ছাত্র, কোনো একটা রোগী থাকলে, পেশেন্ট থাকলে, আমরা যেমন কালাইন সিলচার আসতে লাগে, তখন এই পেশেন্ট আসতে পারবে না, যেরকম গাড্ডা হয়েছে রাস্তা দিয়ে। 70-80 জন আমরা মানুষ ছিলাম, তখন তারা মুখামুখি করেছে। আর সেদিন দেখেছি আমরা খবরও পেয়েছি 200-250 ট্রাক লরি ট্রাক কয়লা বোঝায় মালিডরে আটক আছিল, তখন তারা আমরা সঙ্গে আমরাকে উঠাতে পারে না। তারপরে তারা কী করেছে, এ দালালরা একটা মিটিং করেছে, করচুরা পাম্পো একটা মিটিং করেছে, কয়লার মাফিয়াগুলা মিটিং করে একটা লরি একটা ট্রাক ধরে ওরা নিজেই চুরমার করে করে আমরাকে ফাঁসাবার জন্য ওরা কাটিগুড়া থানায় গিয়ে ওসির কাছে গিয়ে ওরা কেস দাখিল করে, যে মামলা দাখিলটা করেছে, আমরা ডাকাত বলে গাড়িটা চুরমার করেছি। তারপরে কাটিগুড়ার ওসি আর সিআরপি আর যে আছে কয়লা মাফিয়াগুলো দালালগুলো আছে, যে ওরা কী করছে, ওরা এলটোতে 7-8 এলটো বুঝাই হয়ে ওরা পুলিশ ব্যাটেলিয়ান এবং সিআরপি এবং কয়লার দালালগুলো মাফিয়াগুলো এরা হঠাৎ আমাদের যেখানে আমরা ছিলাম বসে 30-40 জন মানুষ ট্রেন আসে, হঠাৎ আমরাকে লাঠি চার্জ করছে, কোনো কথা নাই জিজ্ঞাসা নেই, আমরাকে হঠাৎ লাঠি চার্জ করছে। এই দেখুন অবস্থা, দেখুন এই যে মানুষটা, এরকম আরও কত মানুষ আছে এরকম জখম আছে, আমাদের ঘরে পড়ে আছে, চিকিৎসা করছে, কারণ এরা গরিব মানুষ। ওই দিন সংগঠনের তরফে মেঘালয় থেকে মালিডোহর হয়ে বরাক উপত্যকায় সিন্ডিকেটের রমরমা ব্যবসার তথ্য তুলে ধরেন সংগঠনের সদস্যরা। অবৈধ এই কারবার বন্ধে তারা পুলিশ প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। এই সিন্ডিকেটে 60-70 হাজার টাকার বিনিময় সিন্ডিকেট আদায় করে গাড়িগুলা ছেড়ে দেয়। এই সিন্ডিকেটের যে কয়লার মাফিয়া, সিন্ডিকেটের যে সালাই, একজন হচ্ছে জাবির আর একজন হচ্ছে রাজেন, ওদের সঙ্গে পুলিশও থাকে, ওরা টাকা 60-70 হাজার টাকা নিয়ে ওরা গাড়িগুলো ছাড়ে। তাই আমরা ঠিক করেছি যে এই অবৈধ যে ওভারলোড গাড়িগুলা, অবৈধ ওভারলোড গাড়িগুলা আমরা যেতে দেব না। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। মেহেরপুরের দুর্ঘটনায় জের, গাড়ি ভাঙচুর, বিক্ষোভে উত্তাল শহর। শিলচরে 144 ধারা জারি, গ্রেফতার ঘাতক লরির চালক খালাসি। রাষ্ট্রীয় একতা দিবসে ঐক্য দৌড় শিলচরে, বল্লভ ভাইয়ের আদর্শ অনুসরণের ডাক ডিসির। আজকের মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।